গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী ও বাদুল মুক্তাদের চৌধুরী বলেছেন আর সময় না হারিয়ে এই নগরীকে বাঁচাতে চাইলে এখন থেকে সম্মিলিতভাবে কাজ শুরু করতে হবে দুপুর রাজধানীর মতি ছিলে রাজক ভবনের অডিটোরিয়ামে জলবায়ু সহিংস সবুজ কর্মপরিকল্পনা হাজারিবাগ এবং লালবাগ সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জ্যোতিষ চৌধুরী ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব অন্যায় অনিয়ম দখলবাজি থেকে সবাইকে সরে আসতে হবে একই সাথে ক্লাইমেট নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না কিন্তু বর্তমান সমাজে কারো ছাড় দেওয়ার মনোমানসিকতা নেই জলবায়ু সহিষ্ণু সবুজ কর্ম পরিকল্পনা হাজারিবাগ ও লালবাগ সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ড শীর্ষক সেমিনারে বক্তারাই সব কথা বলেন সিটি কর্পোরেশন রাজুক এবং অন্যান্য আমরা যারা আছি সবাই মিলে স্টেক হোল্ডার যারা আছে সবাই একসাথে কাজ করব এবং আমরা দেখাতে চাই যে পুরান ঢাকাকে শুধু পুরান ঢাকাই বলবো না এটা অন্যান্য এলাকা পূর্বাচল গুলশান বর্ণনের মতো করতে চাই এবং আমরা বুড়িগঙ্গার কাছে যেতে চাই এবং বিশ্বের প্রতিটি রাজধানীর যে নদী থাকে এই নদী নদী হলো মেন প্রাণ কেন্দ্র এবং নদীকে এখন থেকে পাঁচ ছয়শো বছর আগে যে আমাদের বুড়িগঙ্গা এবং সংলগ্ন এলাকায় যে শহর ছিল অত্যন্ত আধুনিক সেটাকে আবার পুনরূপ দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে পানিও দূষিত সাংঘাতিকভাবে ক্রোমিয়ামের যে সংকট এটা একটা হেভি মেটাল আর এই হেভি মেটাল বিপদের কারণ হচ্ছে এই জন্যে যে এটা মানুষের শরীরে যদি প্রবেশ করে বা যে কোনো প্রাণীর শরীরে যদি প্রবেশ করে তাহলে সে হাইপার ট্রফিক আর হাইপার প্লেস প্লাসিয়া তৈরি করে সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আমা ম ওবায়দুল মুখতাদের চৌধুরী বলেন শুধুমাত্র সেমিনার আর সিম্পোজিয়ামের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন কার্যকর করতে হবে যেখানে গিয়ে গিয়েছেন তারা বা আমরা নিয়ে গিয়েছি সেখানেও কাজটা সঠিকভাবে হচ্ছে না আর এইখানে যে কাজটা যে অবস্থায় আছে সেটা খুবই দুরবস্থায় অবস্থায় আছে তো এই সবকিছু মিলিয়ে আমি বলবো যে মন্ত্রণালয়ের সচিব আছেন এখানে এবং খুবই শক্তিশালী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শক্তিশালী চেয়ারম্যান আছেন এবং আপনারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যারা আছেন তারাও খুব শক্তিশালী লোকেরা আছেন আমরা যারা রাজনীতি করি চুঙ্গাতে কথা বলি আমাদের খুব শক্তি নাই আপনাদের অনেক শক্তি আমি শুধু জানতে চাইব আপনারা কাজটা কবি করবেন কর্মশালায় হাজারিবাগ ও লালবাগের জলবায়ু সহিষ্ণু সবুজ কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন এতে সভাপতিত্ব করেন রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিক রহমান সরকার কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম ও জিআইজেড কান্ট্রি ডিরেক্টর মার্টিনা পাতন বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা